আমাদের রাজ্য সরকার একটা খসড়া প্রকাশিত করেছে যেখানে কিছু সংখ্যক স্কুলকে তারা বেসরকারীকরণ করতে চাইছে, অর্থাৎ এটাকে বলছে পিপিপি মডেল, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই বেসরকারিকরণ ভালো না খারাপ এটা হয়তো সময় বলবে। আমার এই গ্রামে দুটো প্রাইভেট স্কুল আছে। এই যে প্রাইভেট স্কুল ডে বাই ডে বাড়ছে কেন, সেটা একটা বড় প্রশ্ন। এবং দেখা যাচ্ছে যে দিনের দিন প্রাইমারি স্কুলের স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, এটাই বা কেন হচ্ছে? অবশ্যই এটা কার ভুল সেটাও আমাদের একটা প্রশ্ন বিষয়। তাহলে বেসরকারিকরণ যদি করাই হয় তাহলে কি সত্যি যে স্টুডেন্ট সংখ্যা বাড়বে, এটাও একটা প্রশ্ন বিষয়। কারণ এখানে অনেকে বলছে যে বেসরকারিকরণ হওয়া মাত্রই যে লগ্নি করবে একটা স্কুলের ওপরে, যে স্কুলটার ওপর আধিপত্য স্থাপন করবে, সে কি চাইবে নাকি যে ফ্রিতে সব কিছু বিলে দিতে? কখনই না। সে যদি 2 লাখ টাকা ইনভেস্ট করে মাসে, সে চেষ্টা করবে অ্যাটলিস্ট যেন তার কাছে 3 লাখ টাকা উঠে আসুক, 1 লাখ টাকা লাভ হোক। তাহলে এই যে লাভ লসের একটা খেলা হবে, এটা তাহলে একদম আরও দুস্থ পরিবারের কী করবে একটা প্রশ্ন তুলছে। তো এটা একটা সামহাও একটা কমপ্লিকেশন যাচ্ছে। ভালো মন্দর বিচারটা অবশ্যই আমরা দেখতে পাবো কী হবে না হবে। আমি এখানে কোনো মতামত রাখতে চাইছি না। আমি একটা জিনিস বলতে পারি যে আলটিমেট আমরা ভালো চাই, এটাও ঠিক যে আমাদের বলতে দ্বিধা নাই, বা আমরা সবাই সকলেই জানি যে আজ কিভাবে আমরা প্রাইমারি স্কুলকে আমরা অ্যাভয়েড করতে চাইছি। ইভেন আমার খারাপ লাগে হাই স্কুলে জব করছে, 50,000, 60,000, 70,000 স্যালারি নিচ্ছে সরকারি কাছ থেকে, এবং তাদেরই ছেলে মেয়েদেরকে বেসরকারি সিবিএসসি আইসিএসসি বোর্ডে পড়ানোর জন্য সামনে শ্রেণীতে তারা আছে। হ্যাঁ, সকালে তার ছেলেকে বাসে চাপিয়ে দিল, তারপর নিজে স্কুল চলে গেলো কোথায় না, হাই স্কুলেতে। তাহলে এইটাই বা কী সিস্টেম, বা কোথায় আমরা আছি? এটা যদি আমরা এখন কোশ্চেন করি তো কিছু স্কুলের টিচাররা বলবেন যে আমাদেরকে সেই স্কোপটা দেওয়া হচ্ছে না, আমরা সেইভাবে আমরা ফ্রিভাবে পড়াতেও পাচ্ছি না, অনেক কমপ্লিকেশন তৈরি হচ্ছে। জানি না শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে বা কীভাবে আমরা প্রকৃতই ভালো একটা শিক্ষা পাবো। তবে ভিডিও শেষে একটা কথাই বলবো, আলটিমেট আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ভালো চাই, রাজনীতি চাই না, যে এটা ভালো ঠিক নিয়ে একটা প্রকৃতই যেটা সত্য, যে প্রকৃতি যেটা প্রয়োজন আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও একটু উন্নতি করার জন্য, সেই কাজটা হোক।